আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সরকারি কেএম কলেজ কর্তৃপক্ষ আয়োজিত অনলাইন ক্লাসে আজকে আমি উপস্থিত আছি সাবিনা ইয়াসমিন, প্রভাষক সমাজতত্ত্ব বিভাগ, ভাঙ্গা। আজকের এই অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীবৃন্দকে জানাই স্বাগত শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সঙ্গে পাঠ করব সমাজকর্ম দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আমাদের সমাজকর্ম দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টির নাম হচ্ছে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা, বেসিক হিউম্যান নিডস ইন বাংলাদেশ। এখন আমরা জানি যে এই অধ্যায়টি আলোচনার ফলে আমরা কী কী শিখতে পারব। আমি তোমাদের সেই শিক্ষণফল সম্পর্কে একটু আলোচনা করি। আমি প্রতিটা শিক্ষণফল ধরে ধরে তোমাদের পড়াবো এবং পরীক্ষায় এই শিক্ষণফল অনুযায়ী কিন্তু প্রশ্ন হয়। এখন দেখো এই অধ্যায়ের শিক্ষণফল সঙ্গে মৌলিক মানবিক চাহিদা ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার অপূরণজনিত সমস্যা বিশ্লেষণ করতে পারবে, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের অন্তরায়গুলো ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের অন্তরায়গুলো ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের গৃহীত পদক্ষেপ বর্ণনা করতে পারবে, মৌলিক মানবিক চাহিদা পূরণে সচেতন হতে হবে। এখন এই শিক্ষণফল ভিত্তিক আলোচনায় প্রথমে আমরা জানবো যে মৌলিক মানবিক চাহিদাটা কি। মানুষ ও অন্যান্য প্রাণীর জন্য প্রতিদিন যে চাহিদা পূরণ আবশ্যক, যেমন খাদ্য, ঘুম, যৌন চাহিদা, এই জৈবিক চাহিদাই হচ্ছে আমাদের মৌলিক চাহিদা। এই এক্ষেত্রে এই চাহিদার ক্ষেত্রে মানুষের প্রাণীর মধ্যে কোনো পার্থক্য নেই। মানুষেরও এই চাহিদা ছাড়া চলবে না, প্রাণীরও চলবে না। এক্ষেত্রে মানুষ একটা প্রাণী, কিন্তু আরেকটি চাহিদা আছে, সেটা হচ্ছে মানবিক চাহিদা। এই চাহিদার মধ্যে পড়ে বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, প্রেম, ভালোবাসা, মায়া, মমতা। মানুষের এই চাহিদাগুলো শুধু মানুষের জন্য প্রয়োজন, এই চাহিদাগুলো অন্যান্য প্রাণীর জন্য প্রয়োজন না। এক্ষেত্রে এগুলো হচ্ছে মানবিক চাহিদা। তাহলে আমরা বুঝতে পারি যে আসলে মানুষের জৈবিক, সামাজিক ও মানবিক দিক রয়েছে। মানুষের কি আছে? জৈবিক, সামাজিক ও মানবিক দিক। মানুষের জীবন ধারণের জন্য, সুষম বিকাশের জন্য ও সর্বজনীন কল্যাণের জন্য অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় চাহিদার সমষ্টিকে মৌলিক মানবিক চাহিদা বলে। এই সংজ্ঞাটি আবারও আলোচনা করছি। মানুষের জীবন ধারণের জন্য, সুষম বিকাশের জন্য ও সর্বজনীন কল্যাণের জন্য আবশ্যকীয় প্রয়োজনীয় চাহিদার সমষ্টিগুলোকে আমরা মৌলিক মানবিক চাহিদা বলে থাকি। এখন আলোচনা করব যে মৌলিক মানবিক চাহিদা এমন একটি ধারণা যা বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করা যায়। যেমন সোশ্যাল ওয়ার্ড ডিকশনারির ব্যাখ্যা অনুযায়ী প্রয়োজনগুলো সেসব দৈহিক, মানসিক, আর্থিক, সাংস্কৃতিক ও সামাজিক চাহিদা যেগুলো মানুষের বাঁচার জন্য, কল্যাণের জন্য ও পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজন। এখানে দেখো পাঁচটা ভাগ আছে, একটা হচ্ছে দৈহিক, আর একটা হচ্ছে মানসিক, আর একটা হচ্ছে আর্থিক, আর একটা হচ্ছে সাংস্কৃতিক, আর একটা হচ্ছে সামাজিক চাহিদা। এখন এটার ভিত্তিতে আমরা মৌলিক মানবিক চাহিদার একটা শ্রেণীবিন্যাস করব। সেটা হচ্ছে দেখো শারীরিক বা দৈহিক চাহিদা বা জৈবিক চাহিদা। এই চাহিদাগুলোর মধ্যে পড়ে কি? খাদ্য, স্বাস্থ্য, যৌন ও নিদ্রা। আর সামাজিক চাহিদা, এই সামাজিক চাহিদার মধ্যে পড়ে বস্ত্র, বাসস্থান, শিক্ষা, নিরাপত্তা ও স্বাধীনতা। আর মানসিক চাহিদা, এই চাহিদার মধ্যে পড়ে সাহচর্য, স্নেহ, মমতা, স্বীকৃতি, ভালোবাসা, সান্নিধ্য। আর অর্থনৈতিক চাহিদা, এই চাহিদার মধ্যে পড়ে
কর্ম, সম্পদ, লাভ, ভোগ এইসব চাহিদা। সাংস্কৃতিক চাহিদা ধর্ম, বিনোদন, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি। দেখো এখন কর্ম আর সম্পদ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ চাহিদা। মানুষের যদি কাজ করার ক্ষমতা না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব নয়। এই জন্য কর্ম কিন্তু মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ চাহিদা। এখন আমি আলোচনা করব যে সমাজবিজ্ঞানে চার্লস টোল তার কমন হিউম্যান নিডস গ্রন্থে ছয়টি মৌলমানবিক চাহিদার কথা উল্লেখ করেছেন। আগের আমরা ছোট ক্লাসের বইতে কিন্তু আমরা পড়েছি যে মৌলমানবিক চাহিদার পাঁচটি, কিন্তু এখন কিন্তু মৌলমানবিক চাহিদা ছয়টি। এখন এই চাহিদার মধ্যে কি কি পড়ে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তবে একটা বিষয় তোমাদের বলি যে এই প্রতি বছরই প্রায় জ্ঞানমূলক প্রশ্নটা কিন্তু এটা থাকে, এই প্রশ্নটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে থাকে যে কমন হিউম্যান নিডস গ্রন্থের রচয়িতাকে এটি কার সমাজবিজ্ঞানী চার্লস টোলে কয়টি ভাগে ভাগ করেছেন মনোমানবিক চাহিদাকে, এরকম একটা প্রশ্ন কিন্তু প্রতিবারই থাকে। এই জন্য এটা তোমাদের মাথায় রাখবে এই বিষয়টি। এখন দেখি কী কী চাহিদার কথা উনি বলেছেন। সেটা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও চিত্ত বিনোদন। আমরা কিন্তু আগের ছোট ক্লাসের বইয়ের মধ্যে কিন্তু পড়েছি পাঁচটি চাহিদার কথা, সেখানে বাদ ছিল কি চিত্ত বিনোদন। তো এখন কিন্তু এই চিত্ত বিনোদনটা সংযোজিত হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে বাংলাদেশের সংবিধানেও কিন্তু স্বীকৃত সেটা হচ্ছে অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা ও চিত্ত বিনোদন মৌলিক মানবিক চাহিদা হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এখন আমরা একটু বুঝতে পারলাম যে মৌলিক মানবিক চাহিদার কয়টি শ্রেণীভাগটা সম্পর্কে আমরা একটু জানতে পারলাম। তো এখন এই শ্রেণীভাগের বিস্তারিত সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আমি এত বিস্তারিত ভিতর যাব না, আমি জাস্ট তোমাদের শুধু একটু সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করব। এখন দেখা যাচ্ছে যে মৌলমানবিক চাহিদা প্রথমে আসছে খাদ্য। খাদ্যটা কী বলতো? খাদ্য কী? আমরা যা খেয়ে বেঁচে থাকি তাই না, জীবন ধারণ করি। তো এখন এই খাদ্য হচ্ছে খাদ্য মৌলমানবিক চাহিদা হিসাবে খাদ্য বলতে বোঝায় মানব উপযোগী খাদ্যদ্রব্যকে বোঝানো যায়। তারপরে মানব দেহের গঠন, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য কি দরকার? খাদ্য অপরিহার্য। খাদ্য বলতে মানব উপযোগী সুষম খাদ্যকে বোঝানো হয়। খাদ্য বলতে কি বোঝানো হয়? মানব উপযোগী সুষম খাবারকে বোঝানো হয়। মানব উপযোগী খাদ্য বলতে আমরা মানুষের ধর্ম, বর্ণ, সমাজ, সংস্কৃতি, সামাজিক রীতিনীতি অনুমোদিত সুষম খাদ্যকে বোঝায়। এখন সকল ধর্মের মানুষ বা বর্ণের লোকদের জন্য কিন্তু একরকম খাবার নয়। তোমরা কিন্তু জানো যে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে গরুর মাংস কিন্তু খায় না, অথচ মুসলমানরা খায়। তো ওইটা কিন্তু তাদের জন্য খাদ্য হবে না। এই জন্য খাদ্য হতে হলে কী হতে হবে? যে মানব উপযোগী খাদ্য, যেসব খাবারগুলো মানুষ খায়, উপযোগী খাদ্য মানুষের ধর্ম, বর্ণ, সমাজ, সংস্কৃতি ও সামাজিক রীতিনীতি অনুমোদিত সুষম খাবারকেই আমরা খাদ্য বলে অভিহিত করতে পারি। এখন আলোচনা করব বস্ত্র। দেখো মানব সভ্যতার অন্যতম একটা বিষয় কিন্তু হচ্ছে বস্ত্র। বস্ত্র ছাড়া কিন্তু আমরা কল্পনা করতে পারি না। একজন মানুষ যদি তোমার ক্লাসে, তোমার কোনো বন্ধু যদি দুই দিন না খেয়ে আসে, তুমি তাকে দেখে কিন্তু বুঝতে পারবা না সে না খেয়ে আসছে। হ্যাঁ, কিন্তু পোশাক ছাড়া কি সে আসতে পারবে? পারবে না।
এই জন্য আমাদের বস্ত্রটা আমাদের জীবনের সবচেয়ে একটা সমাজ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন মানব সভ্যতার ধারক ও বাহক হিসাবে যেমন বস্ত্র অপরিহার্য, তেমনি প্রকৃতির প্রতিকূল অবস্থা থেকে নিজেদের রক্ষা করার জন্য মানব জীবনে বস্ত্রের প্রয়োজন। যেমন শীতের সময় আমরা কিন্তু শীত বস্ত্র পরিধান করেই কিন্তু শীতের মতো প্রাকৃতিক যে অবস্থা এটা থেকে কিন্তু আমরা নিজেদেরকে রক্ষা করে থাকি। তারপরে আসছে বাসস্থান। বাসস্থান বলতে মানুষের বসবাসের স্থানকে বোঝানো হয়। প্রকৃতির প্রতিকূল অবস্থা যেমন শীত, তাপ, রোদ, বৃষ্টি ইত্যাদি হতে আত্মরক্ষা ও নিরাপত্তা লাভ সমাজ ও সভ্যতাকে দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল রূপ দেওয়ার মাধ্যমে শান্তিপূর্ণ জীবনযাপনের পরিবেশ সৃষ্টিতে বাসস্থানের ভূমিকা অনেক অপরিসীম। এখন দেখা যাচ্ছে যে একটা মানুষ ভালো খাবার খায়, ভালো বস্ত্র পরে, অথচ বসবাসের জায়গা নাই, তাহলে কি সে ভালো থাকতে পারবে? পারবে না। এজন্য কী হতে হবে যে বসবাসের স্থানটি মানুষের স্বাস্থ্যসম্মত হতে হবে, না হলে মানুষ সুস্থ থাকবে না। তারপরে আসছে শিক্ষা। সামাজিক জীব হিসাবে মানুষের দৈহিক, মানসিক ও আত্মিক উন্নতির সাথে জাগতিক সমস্যার সমাধানের যে কলাকৌশল মানুষকে সাহায্য করে তাই শিক্ষা। এখানে বুঝাতে পারলাম তোমাদের জাগতিক অবস্থাটা বুঝাতে কি বুঝছো তোমরা? জাগতিক বলতে জগতে বর্তমান যে অবস্থা, আত্মিক। এজন্য শিক্ষাটা কি হবে? শিক্ষা মানুষকে কি করে? দৈহিক, মানসিক, আত্মিক উন্নতির সাথে জাগতিক সমস্যা, আমাদের জাগতিক কিন্তু বিভিন্ন রকম সমস্যা আছে, এটা কিন্তু আমরা শিক্ষার মাধ্যমে যে বুদ্ধি লাভ করি, এই বুদ্ধি দিয়েই কিন্তু আমরা এই সমস্যাগুলোর সমাধান করে থাকি। এখন দেখা যাচ্ছে যে শিক্ষা মানুষকে পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে উঠতে সাহায্য করে, যা তাকে আধুনিক ও উৎপাদনক্ষম করে তোলে এবং আত্মনির্ভরশীল হওয়ার মাধ্যমে অন্ন, বস্ত্র, পুষ্টি ও আশ্রয়ের মতো অপরিহার্য মৌলিক চাহিদাগুলো পূরণে সহায়তা করে থাকে। শিক্ষার মাধ্যমেই কিন্তু আমরা আসলে বুদ্ধি লাভ করি এবং জ্ঞান অর্জন করি, করে আমরা কিন্তু আমাদের এই সমাজের সঙ্গে, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারি এবং আমরা আমাদের যে মৌলিক চাহিদাগুলো আছে এগুলো পূরণে কিন্তু আমরা সহায়তা করে, আমাদেরকে সহায়তা করে। যেমন আমাদের যদি শিক্ষা না থাকতো তাহলে কিন্তু আমরা কীভাবে বস্ত্র উৎপাদন করতে হবে, কীভাবে ফসল উৎপাদন করতে হবে, কীভাবে উন্নত করতে হবে, এগুলো সম্পর্কে কিন্তু আমরা জ্ঞান অর্জন করতে পারতাম না এবং আমরা কিন্তু এই সমাজে সুন্দরভাবে বসবাস করতে পারতাম না। শিক্ষা মানুষকে কী করে তোলে? সভ্য করে তোলে, মানুষকে ভদ্র করে তোলে। এখন আসছে স্বাস্থ্য। স্বাস্থ্য কী? স্বাস্থ্য হচ্ছে বিশ্ব স্বাস্থ্য হু সংজ্ঞা অনুযায়ী স্বাস্থ্য হলো দৈহিক, মানসিক ও সামাজিক দিক থেকে পরিপূর্ণ কল্যাণকর একটা অবস্থা। দেখো, শুধুমাত্র দৈহিকভাবে আমি সুস্থ হলেই হবে না, আমার মানসিকভাবে আমাকে কী হতে হবে? সুস্থ হতে হবে, নাহলে কিন্তু আমি একজন সম্পূর্ণ মানুষ হব না। আমি যদি মানসিকভাবে অসুস্থ হই তাহলে তো আমার পক্ষে কোনো কাজই করা সম্ভব না, কোনো মানুষের সঙ্গে কিন্তু আমার সম্পর্ক বজায় রেখে, সমাজের সঙ্গে, ব্যক্তির সঙ্গে, পরিবারের সঙ্গে কিন্তু আমার সম্পর্ক বজায় রেখে সেই সঠিকভাবে চলা সম্ভব না। এই জন্য স্বাস্থ্য হলো দৈহিক, মানসিক এবং সামাজিক দিক থেকে পরিপূর্ণ কল্যাণকর একটা অবস্থা। তারপরে এখন আসছে চিত্ত বিনোদন। চিত্ত বিনোদনটা কী বলতো? চিত্ত মানে কী? চিত্ত মানে কিন্তু মন, তাই না? আর বিনোদন হচ্ছে আনন্দ, তাহলে চিত্ত বিনোদন মনের আনন্দ, তাই না? তো এই যে চিত্ত বিনোদনটা, চিত্ত বিনোদন হচ্ছে অবসরকালীন সময়কে অর্থবহ করে তোলা। হ্যাঁ, চিত্ত বিনোদন মানে যে অবসর গ্রহণ করা তা নয়, অবসরকালীন যে সময় সেটাকে আমাদের কি করতে হবে? আনন্দময় করে তুলতে হবে। তাহলে আমরা কি পাবো? একটা কর্ম স্পৃহা পাবো। মানুষটা সারাক্ষণ কাজ করতে পারে না, তাই না? সবসময় যদি ব্রেনটা কাজে থাকে তাহলে কি হবে?
আমরা কিন্তু ক্লান্ত হয়ে যাব, ক্লান্ত হয়ে গেলে আমরা অসুস্থ হয়ে যাব এবং আমরা কিন্তু কোনো কাজ করতে পারব না। এর জন্য চিত্ত বিনোদন একটা অবশ্যকীয় একটা মৌলিক চাহিদা। হ্যাঁ, এখন এই চিত্ত বিনোদন কিন্তু আমাদের পূরণ হতে হবে। এই চিত্ত বিনোদন পূরণ না হলে আমরা শারীরিক মানসিকভাবে কিন্তু অসুস্থ হয়ে যাব এবং আমাদের কিছুই করা সম্ভব হবে না। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে এই চিত্ত বিনোদন কী হয়, অবসরকালীন সময়কে অর্থবহ করে তোলার একটা অন্যতম হাতিয়ার, যা মানুষকে কী করে, মানুষের মধ্যে কর্ম স্পৃহা জাগ্রত করে। মানুষের কী করে, চিত্ত বিনোদন সময় শূন্যত পূরণ নয়, সময় কাটানো নয়, এর লক্ষ্য হচ্ছে সময়কে অর্থবহ ও জীবন্ত করে তোলা। তো আজকে আমি তোমাদের সঙ্গে আমাদের শিখন ফলের প্রথম যে বিষয়টা আছে, মৌলিক মানবিক চাহিদার ব্যাখ্যা করতে পারবে, এটা সম্পর্কে আলোচনা করলাম। সামনে ক্লাসে আমি তোমাদের পরবর্তী শিখন ফল নিয়ে আলোচনা করব। আর আমাদের আগে যেরকম আমরা প্রথম পত্রই শুধু পড়াতাম, এখন তা না, দুইটা পত্রই আমরা পড়াই এবং পরীক্ষার দুইটা পত্র থেকেই পরীক্ষা নেব। এরপরে কলেজ খুললে আমাদের জিডি, আমাদের সেমিস্টার পরীক্ষা শুরু হবে, তখন আমরা দুটা পার্টেরই যতটুকু পড়ানো হয়েছে এটা থেকেই আমরা পরীক্ষা নেব। এই বিষয়টি মাথায় রেখে আশা করি তোমরা পড়াশোনা করবে, ভালো থাকবে। ধন্যবাদ সবাই।